এখন খালি মাস্ক পরা হয় জরিমানার ভয়ে, করোনার ভয়ে না। কেমন আছেন আপনারা? ভালো আছে? আমার মনটা বেশি ভালো নাই। এই শীত, এই গরম, একবার গরম লাগে, একবার শীত লাগে। কবে যে ঘরের এলোমেলোটা দূর করব। কম্বল, কাঁথা এগুলো সব তুলে রাখতে হবে, তাহলে ঘরের একটা পরিবেশ হবে। আসসালামু আলাইকুম, আমি আফরোজা। আমি আজ কি তৈরি করছি সেটাই দেখাচ্ছি। গুড় কালোটা ভালো, গুড় দেখে চিনতে হবে, লালটা কিন্তু ভালো না, সেটা দিয়ে কিন্তু মোয়া তৈরি হয় না। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো কালো গুড় আর পাশেরটা হলো লাল গুড়। আমি মুড়িটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিলে ভিতরে যে বালু থাকে এগুলো সব পড়ে যায়, সেজন্য ঝেড়ে নিতে হবে। গুড়টাকে গুঁড়ো করে নিচ্ছি, গুড়ের সাথে অল্প একটু পানি দিব, পানি দিয়ে সেটাকে জাল দিতে থাকবো। গুড়ের মধ্যে অল্প একটু পানি নিতে হবে, তারপরে জাল দিতে হবে। পানি না দিলে লাশা লাশাটা হবে না, সেটাই দেখাচ্ছি। আমার সাথেই থাক। গুড়টা যখন সোজা সুতার মতো হয়ে পড়বে তখন বুঝতে হবে যে এখন মোয়া বানানোর জন্য গুড়টা তৈরি হয়েছে। এখন মুড়ি দেওয়া হচ্ছে, সবগুলো মুড়ি দিব। হাতটা পানিতে ভিজিয়ে নিব, গরমও লাগবে না এবং খুব তাড়াতাড়ি মোয়াটা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন, হাতটা পানিতে ভিজিয়ে নিয়ে তারপরে মোয়া বানানো হচ্ছে। এই কাজটা আসলে সবাই পারে না, যারা পারে না তাদের জন্য আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাহলে ভিডিও পাবো, সরি ভিডিও না ভিউয়ার্স পাবো, সরি। হ্যাঁ, আমার সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।